ইকরা টিভি, বড় বড় আলিম মুহাক্কিক বুজুর্গ যারা সুন্নিয়তের রাহবার, তিনাদের বক্তব্য এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। সুন্নিয়তের খেদমতের সাথে আপনারা চ্যানেলের দিকে খেয়াল রাখবেন, ইকরা টিভি। কিছু কিছু যুবকরা লেখাপড়া করে, আমরা তাদের লেখাপড়া উন্নতি কামনা করি, দোয়া করি। কিন্তু এই যুবকরা অনেক সময় বলে বেয়াদবিমূলক কথা বলে ফেলে যে আমাদের বাপ দাদারা কোরআন হাদিস বুঝতো না, আমাদের বাপ দাদারা কোরআন হাদিস বুঝতো না, এই জন্য তারা ভুল করে গেছে, আমরা কোরআন হাদিস বুঝতেছি, আমরা ঠিক মতো শুনতেছি, এই ধরনের কথা বলে মুরব্বীদেরকে এনকার করে। মনে রাখবা, আমাদের বাপ দাদা অনেকের মুরব্বীরা হয়তো অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল না, উচ্চ শিক্ষিত ছিল না, লেখাপড়া হয়তো জানতো না, কিন্তু আমাদের বাপ দাদারা যাদেরকে অনুসরণ করত তারা যুগের বড় বড় আল্লাহর আলেম ছিল, ঠিক না? বেঠে তোমার বাপ দাদা লেখাপড়া জানে না, ঠিক আছে, কিন্তু তোমার বাপ দাদারা যাদেরকে অনুসরণ করত তারা লেখাপড়া শুধু জানতোই না, তারা ইলমে লাদুন্নির অধিকারী ছিল, ঠিক না? বেঠে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন হঠাৎ শিক্ষিত হইয়া কি করব না করব, ফতোয়ার সাপ্লাই দিতে দিতে মাদ্রাসার বারিন্দা তো গেছে, এক কথায় কথায় কো শিরিক বেদাত, শিরিক বেদাত, খামোশ। যেথায় সেথায় যার মনে চাই সেই ফতোয়াবাজি করে সমাজের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই যোগ্যতা দরকার আছে, কি বলেন আপনারা? অনেকে নামের আগে মুফতি লেখে, মুফতি কোন সিগা বলতে জানে না, নামের আগে মুফাসসির লেখে, মুফাসসির কোন বাবের ওজনে কোন সিগা জানে না, কিন্তু ফতোয়ার সাপ্লাই চলছে। আল্লাহর ওয়াস্তে বলি, সতর্ক হতে হবে আমাদেরকে, বাতেলদেরকে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে তাদেরকে বুঝাতে হবে। পাশা ফাড়াইলে ওনা দরকার এই পণ্ডিতের দলের ধৈর্য, বেয়াদব কয় বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা তোমার মতো বেয়াদব ছেলে জন্ম দিয়া ভুল করে গেছে, কারণ বেয়াদবরা বড় হইলে লামা জামি হয়, এটা পরীক্ষিত। অনেক সময় বলেন শাহজালাল সাহেব জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নাই, এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য যারা দেয় তাদের মাহফিলগুলি বয়কট করবেন। কেন বললাম শুনেন, শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া সারা ওয়ার্ল্ডে যত আল্লাহর আউলিয়া আছে সমস্ত আউলিয়া কেরামকে উদ্দেশ্য করে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, সূরা ইউনুস 62 63 64, এই তিনটা আয়াত দেখবেন। যুবক ভাইরা যাদের মোবাইলে কোরআন শরীফ আছে আল্লাহর ওয়াস্তে, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বললাম, আপনি নিজে একবার দেখেন তাহলে আপনার ঈমানটা মজবুত হবে। সূরা ইউনুস 62 63 64 আমি এই কথাটা আনতেছি, যারা পারেন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة حافظ القرآن جراسن আমার ভাই বন্ধুদেরকে বলবো, দাদু আপনাদের তো অবশ্যই জানা আছে, আপনারা তরজমাটা যদি জানা থাকে তো আলহামদুলিল্লাহ, না জানা থাকলে শুনে রাখেন। আমার আল্লাহ বলেন, আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা, আলা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আউলিয়াদের ভয়ও নাই চিন্তাও নাই, ঘোষণা কার, চিৎকার দিয়ে বলেন কার? এখানে কথাটা শুরু করার আগে আল্লাহ বলেছেন আলা হরবেতান বিয়া, সতর্কতামূলক অভয় সাবধান, কথা শুরু করার আগে বলতেছে সাবধান। বলেন তো কথাটার গুরুত্ব আছে না নাই?
দেখবেন মানুষ যখন চরম পর্যায়ে রেগে যায় কোন বিষয়ে, তখনই বলে সাবধান, আর এক কদম সামনে আগাবি না। বলে না ভাই জান এরকম আল্লাহ তাআলা এই কথাটা শুরু করার আগেই আল্লাহ সাবধান এই কথাটা উচ্চারণ করে বুঝাইলেন, আমার আউলিয়াদের ব্যাপারে তোমরা সাবধান। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের জিল্দ সানি দেওবন্দী নুসখার 963 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূলের জমানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমার ওয়ালিদের সাথে যারা বিয়াদবি করবে, দুশমনি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, ইন্না উলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর বন্ধুগণের, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইত্তাকুন, আর তারাই হলো পরহেজগার, আল্লাহকে ভয় করনে ওয়ালা। এরপরে কি বলতেছে শুনেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফুলতলার মুসলমানের আগু শুনো সাহেব, কিবলা ফুলতলির বিরুদ্ধে যারা এনকার করে কথা বলো, শাহজালালের বিরুদ্ধে যারা এনকার করে কথা বলো, আমার পীর কিবলা জান খাজা বাবার বিরুদ্ধে যারা এনকার করে কথা বলো, আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে যারা আঙ্গুল নাচায়া কথা বলো, তাদেরকে আমার আল্লাহ জবাব দিয়েছেন 1450 বছর আগে কোরআন নাজিলের মাধ্যমে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, বুশরা মানে কি সুসংবাদ, বুশরা মানে কি সুসংবাদ, লাহুম তাদের জন্য, কার, আল্লাহর আউলিয়াদের জন্য, লাহুমুল বুশরা তাদের জন্য রয়েছে সুসংবাদ, কোন কোন জায়গায় সুসংবাদ, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ, সুবহানাল্লাহ। ইকরা টিভি বড় বড় আলেম মুহাক্কিক বুজুর্গ যারা সুন্নিয়তের রাহবা, তিনাদের বক্তব্য এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন, সুন্নিয়তের খেদমতের সাথে আপনার এক চ্যানেলে দেখে খেয়াল রাখবেন, ইকরা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আল্লাযী ইউহমাদু হামদু হামদান বা'দা হামদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন, ওয়া বা'দ, এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতের পরে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপের কর্তৃক ফুলতলা ইউনিয়নের কর্মী ভাইদের এবং এলাকাবাসীর সবার সহযোগিতায় আয়োজিত পবিত্র আজিম হোসেন ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, আলোচনা শুরু করার আগেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে জান্নাতের বাগান আসার তৌফিক দিলেন,
শুকরিয়াতান সে আল্লাহ পাকের দরবারে বলুন আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, নবী সরকারে দু জাহা, রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত আমাদের মতো নালায়েক নাচিজদেরকে আল্লাহ পাক দয়া করে করলেন, এজন্য সে মহান আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। মহা গ্রন্থ আল কোরআন কালামে কাদিম আল্লাহ পাকের অমীয় বাণী, অসীম সত্তার অমীয় বাণী থেকে ছোট্ট একটা টুকরা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসা রব্বুকা মাকামাম মাহমুদা। আয়াতে কালিমার সরল অনুবাদ হলো, অচিরেই আপনার রব আপনাকে প্রশংসিত মাকামে অধিষ্ঠিত করবে। মাকামে মাহমুদ, প্রশংসিত মাকামে অচিরেই আপনার প্রভু আপনাকে অধিষ্ঠিত করবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেকগুলি দিক দর্শন উদ্ভাসিত করেছেন বিভিন্ন নসের আলোকে, এবং তেনারা তাবিলও করেছেন বিভিন্ন আয়াতের আলোকে তাফসীর করেছেন। মনে রাখবেন এই কথাগুলি, তাফসীরে ইবনে কাসির আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়ায়, সেখানে একটা হাদিস উল্লেখ, আসার উল্লেখ, যেটা তাফসীরে তাবারী শরীফের মধ্যে ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, মাকামে মাহমুদ হলো হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে সমগ্র মানবতার সামনে মহান আল্লাহ তাআলা এমন একটা কুরসি সাজাবেন, সেই কুরসির মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে বসাবেন। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদের আরেকটা তাফসীর হলো, মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন তাফাসীরের কিতাবের মধ্যে বিষয়টা উল্লেখ করেছেন, কঠিন হাশরের ময়দানে সমগ্র মানবতা, পাপী তাপি নালায়েক যারা আমরা আছি, আমরা যখন বিপদে পড়ে যাব, সেদিন আমার দয়াল নবীজি ফাসাজাদা তাহতাল আরশ, আরশের নিচে সেজদায় পড়বেন, সেজদায় যখন যাবেন আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে নবী গো, বন্ধু নবী মুহাম্মদ মুস্তফা গো, ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক উঠান, আপনি কাঁদবেন না এই হাশরের ময়দানে, আপনি নবী কাঁদবেন না, আপনি কান্নার জন্য হাশর সাজাই নাই গো নবী, আপনি মাথা মুবারক উঠান, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আজকের দিনে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ তাই কবুল করে নিব। তখন নবীজি রাফা রাসাহু মিনাল আরদ, জমিন থেকে নবীজির মাথা মুবারক উঠিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও, আমার গুনাহগার উম্মত লইয়া আমি নবী জান্নাতে চলে যাই। তখন আল্লাহ তাআলা নবীজিকে বলবেন আপনি ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে সুপারিশ করতেই থাকেন, শাফাআত করতেই থাকেন, যতক্ষণ না আপনি নিজে থেকে সন্তুষ্টি প্রকাশ না করবেন। সেটা সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আসেনি কোন শিবায়াতটা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার প্রভু আপনাকে এত পরিমাণে দান করবেন, এত পরিমাণে দিবেন,
যে ফাতার দা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, ওই হাশরের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন আপনার উম্মত গুনাহগার যারা আছে আপনি তাদেরকে শাফাত করে জান্নাতে নিতেই থাকেন, নিতেই থাকেন, যতক্ষণ না আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত উম্মত জান্নাতে নেন। সুবহানাল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীজি শাফাতের কান্ডারি, সেই নবীজির শাফাতের আশা আমাদের সবারই আছে, আছে না? কথা বলেন, আছে কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন কঠিন হাশরের দিনে নবী উম্মতের পক্ষে শাফাত করবেন, শাফাতে কুবরার অধিকার দেওয়া হবে, এটাই হলো সেই মাকামে মাহমুদ। আসা আইয়াবাসাক রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহুম্মা আনজিল মাকআদাহু। আল্লাহ, একটা দুরূদ শরীফ আছে মুসনাদ আহমদের হাদিস, মেরকাতু হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মান ক্বালা, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আনজিল মাকআদাহু, আল্লাহ তোমার মানে নবীজিকে যদি কেউ বলে যে আপনার নবীকে হাশরের ময়দানে আপনার নিকটবর্তী মানজিলে অবস্থান করান, নবীজি বলেন এই দোয়া যারা, এই দুরূদ যারা পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীজি শাফাআত চান, সবাই বলেন সেই নবীজির মহব্বতে যারা শাফাত চান একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নবীজির আশকের তিরোগ কলিজাইলা গিলো জারো, সেরে দিছে বাড়ি ঘর সার কইরা সে কান্দন। আল্লাহুম্মা জোরে মারহাবা, মুহাম্মাদ ওয়ালা আলে এই জন্য মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের তাফসীর মুফাসসিরিনে কেরাম আরেকটা করেছে, অনেকগুলি তাফসীর রয়েছে, এর মধ্যে আমি একটা একটা করে বলছি। আমার নবীর শান কত মহা, কত ইজ্জত আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। যার কারণে জগত সৃজন রে, দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদমিনে ভাব সবে মিশে। সেই নবীজির উম্মত হয়েছি আমরা, কত বড় ভাগ্যবান আমরা কল্পনা করতে পারব। মুস্তাদরিকে হাকিমের চতুর্থ খণ্ডের মধ্যে 1583 নম্বর পৃষ্ঠায় ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহ খান হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ খাসাইসুল কুবরার মধ্যে নকল করেছেন, ইমাম কাস্তালানি তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেন এইভাবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال اوحى الله تعالى عز وجل الى عيسى ابن مريم فقال يا عيسى امن بمحمد وامر من امتك الى اخر الحديث। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর প্রতি ওহী নাযিল করে বললেন, বন্ধু ঈসা গো আমিন বি মুহাম্মাদিন, তুমি নবী ঈসা আমার হাবিব মুহাম্মাদের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ।
ওয়ামুর মিন উম্মাতিকা, তোমার উম্মতদেরকেও আদেশ দাও, ওয়ামুর আদেশ দাও, তোমার উম্মতদেরকেও আদেশ দাও, তারা যখনই আমার হাবিবকে দেখবে তখনই যেন তারা সবাই আমার রসুলের প্রতি ইমান আনে। এমন একজন মহান ভাগ্যবান উম্মত হয়েছেন আপনি, এমন একজন নবীর উম্মত হয়েছেন, এতে কি আপনারা কি বেজার হয়েছেন? খুশি নি? যার যতটুকু শক্তি আছে আল্লাহর হাবিবের মহব্বতে, যতটুকু শক্তি কুলায় সেই শক্তি দিয়ে তকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, এই তো বোঝা গেল না হব্বে রাসূল আছে। ইসমে জাত আল্লাহ, 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 মারহাবা, আল্লাহ, 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনিয়ার, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ, 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 মারহাবা, আল্লাহ, রাসূল আমার রব বাসি তার লাগিয়া মনোদাসি, রাসূল আমার রব বাসি, আল্লাহ, আল্লাহ, মাশাআল্লাহ, জোরে জিকির করো, আল্লাহ, রাসূল আমার রব বাসি তার লাগিয়া মনোদাসি, তার লাগিয়া কান্দ দিবানিসি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ, 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 মারহাবা, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি করলাম, আবার একটু পরে করব ইনশাআল্লাহ। জিকিরে জিকিরে চলবো, ওয়াজে ওয়াজেও চলবো, আবার দুরূদ শরীফ হোক, সব মিলে জিলাই চলবো, খালি ওয়াজ মজা লাগে না। মাঝে মাঝে নবীর দুরুদ লাগবো, নবীর সালাম লাগবো, আল্লাহর জিকির লাগবো, আবার কোরআন হাদিসের ওয়াজও লাগবো। কি করেন আপনারা? তরকারি শুধু শুধু গোস্ত যদি পানি দিয়ে রান্না করেন মজা লাগবো না? এটার সাথে একটু মশলা ভাজি দেওয়া লাগবো, আবার হাত করাও দেওয়া লাগবে, কথা ঠিক না? হাত করা খাননি আপনারা? বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাকামে মাহমুদ এই বিষয়গুলো নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন, অনেকগুলি বিষয় পরিস্ফুটিত করেছেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে অচিরেই মাকামে মাহমুদ দান করব। অনেক মুফাসসিরগণ লিখেছেন মাকামে মাহমুদ হলো হাশর ময়দানে এমন এক বিশাল ময়দান, সমস্ত মানবতা, সমস্ত মানুষ উপস্থিত থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, মাটির জমিন তামার মতো গরম হয়ে যাবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পান করার মতো সামান্য পানিও থাকবে না। সেই দিন পানির পিপাসায় চিৎকার মারবে মানুষ, মাথার মগজটা টকবক করবে হিটে গরমে, এমন ভয়ঙ্কর সময় হঠাৎ আওয়াজ আসবে পানি, মানে পানি পাওয়া গেছে,
সমস্ত মানুষ তাকে দেখবে হাসরের মাঠে বিশাল এক হাউস, পানির এক বিশাল সাগর, বিশাল এক পানির হাউস। কিন্তু ফেরেশতারা এলান করবে, মুমিন ব্যতীত এই হাউজের পানি কেউ পান করতে পারবে না। যারা বেঈমান তারা জোর করলেও পারবে না। রড যেমন মাটির নিচে গাইছে দিলে নড়ে চলে না, বেঈমানরা ঠিক ওইভাবে দাঁড়ায় থাকবে, একটু নড়তেও পারবে না। কিন্তু যারা মুমিন তাদের মনে যখন পানি পান করার ইচ্ছা পোষণ হবে, তাদের জন্য অটোমেটিক আল্লাহ তাআলা রাস্তা করে দিবে। তারা হাঁটতে শুরু করবে সেই হাউজের দিকে যেখানে পানি আছে, ওইদিকে হাঁটা শুরু করবে। হাঁটতে হাঁটতে যেদিকে যাবে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। হাঁটতে হাঁটতে কাছাকাছি যেয়ে দেখবে কাঁধ শুয়ে শুয়ে যায় কানে লতি মুবারক, এ পর্যন্ত লম্বা কালো চিকচিক করে চুল মুবারক, মাথা মুবারক, এত সুন্দর দাড়ি মুবারক ওলা নুরানি নূরের একজন মানুষ এই হাউস থেকে নিজের হাতে পেয়ালা ভরে ভরে পানি তুলে তুলে মানুষকে পান করাচ্ছেন। যখন আপনি যদি মুমিন হন, ওই লোকটার দিকে তাকানোর পরেই সাথে সাথে আপনাকে ইশারা দিয়ে বলবে, তুমি আসো, আমি তোমার সেই নবী, দুঃখের দিনের কান্দারি, রাহমাতুল লিল আলামিন, তুমি আমার কাছে আসো, আমি নবী, নিজের হাতে সেই পানি তোমাকে পান করাবো। আমার দয়াল নবীজি নিজ হাত মুবারক দ্বারা পেয়ালা ভরে ওই পানি পান করায়া দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, ওই পানি একবার যে পান করবে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য আশেক বলেন, পিলায়ো কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গোনাগারে সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গোনাগারে। কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায়ো কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায়ো কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে, বলুন সালাতু সালাম নাম জানাই আপনার উপরে এ নবী গো। আপনার কষ্ট হইতেছে ভাই যান, একটু মনোযোগ। এজন্যই মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে 30 পারায় সূরা কাউসারের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। বাংলা অর্থ কি? নবী গো নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। আ তাই না, এটা মাজি, মুজারে নয়, মাজি। মনে রাখবেন এই কথাগুলো, মানে আগে থেকে দান করা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আর কাউসার মানে খাইরুল কাসির, প্রচুর পরিমাণে কল্যাণ। খাইরুল কাসির মানে আল্লাহর নিয়ামত রাজির মধ্যে অসংখ্য কল্যাণ আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। আমার নবী যদি কোনো গুনাহগারকে চায় তাকে ধরে ধরে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। নবীর শাফাত চাই কিনা? অনেকেই মনে করে নবীজিকে শাফাতের অনুমতি দেওয়া হবে, এখনো দেওয়া হয়নি, তাদের একটু গবেষণার অভাব। মনে রাখবেন নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন পাঁচটা জিনিস দিয়েছে যেই পাঁচটা জিনিস আর কাউকে দেয়নি। সেই পাঁচটার মধ্যে একটা হলো আমাকে আল্লাহ উতিতু শাফাআত, আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে। শাফাতের অধিকার দেওয়া হয়েছে, শুধু আনুষ্ঠানিকতাটা বাকি আছে। অধিকার দিবেন নয়, দিয়েছেন।
শাফাতের অধিকার দিবেন নয়, দিয়েছেন, শুধু আনুষ্ঠানিকতা বাকি। বুঝে না বুঝে অনেকেই বিভিন্ন ধরনের বাস করেন, অনেক সময় বলেন শাহজালাল সাহেব জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নাই। এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য যারা দেয় তাদের মাহফিলগুলি বয়কট করবেন। কেন বললাম শুনেন, শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া সারা ওয়ার্ল্ডে যত আল্লাহর আউলিয়া আছে, সমস্ত আউলিয়া কেরামকে উদ্দেশ্য করে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, সূরা ইউনুস 62 63 64 এই তিনটা আয়াত দেখবেন। যুবক ভাইরা যাদের মোবাইলে কোরআন শরীফ আছে আল্লাহর ওয়াস্তে, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বললাম, আপনি নিজে একবার দেখেন তাহলে আপনার ঈমানটা মজবুত হবে। সূরা ইউনুস 62 63 64 যারা পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة حافظ القرآن جراسن আমার ভাই বন্ধুদেরকে বলবো দাদু, আপনাদের তো অবশ্যই জানা আছে, আপনারও তরজমাটা যদি জানা থাকে তো আলহামদুলিল্লাহ, না জানা থাকলে শুনে রাখেন। আমার আল্লাহ বলেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আর তারা চিন্তিত হবে না। আউলিয়াদের ভয়ও নাই চিন্তাও নাই, ঘোষণা কার, চিৎকার দিয়ে বলেন কার? এখানে কথাটা শুরু করার আগে আল্লাহ বলেছেন আলা হরবেতান বিয়া, সতর্কতামূলক অভয় সাবধান, কথা শুরু করার আগে বলতেছে সাবধান। বলেন তো কথাটার গুরুত্ব আছে না নাই? দেখবেন মানুষ যখন চরম পর্যায়ে রেগে যায় কোনো বিষয়ে, তখনই বলে সাবধান, আর এক কদম সামনে গাবি না। বলে না ভাই জান এরকম? আল্লাহ তাআলা এই কথাটা শুরু করার আগেই আলা সাবধান এই কথাটা উচ্চারণ করে বুঝাইলেন, আমার আউলিয়াদের ব্যাপারে তোমরা সাবধান। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের জিল্দে সানি দেওবন্দি নুসখার 963 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূলের জমানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে দুশ্মনী করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এজন্য আল্লাহ বলেছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুগণের, লা খাউফুন আলাইহিম তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন আর তারা চিন্তিত হবে না, আল্লাযীনা আমানু যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন আর তারাই হলো পরহেজগার, আল্লাহকে ভয় করনে ওয়ালা। এরপরে কি বলতেছে শুনেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফুলতলার মুসলমানের আগু শুনো সাহাব কিবলা, ফুলতলির বিরুদ্ধে যারা এনকার করে কথা বলো, শাহজালালের বিরুদ্ধে যারা এনকার করে কথা বলো, আমার পীর কিবলা জান খাজা বাবার বিরুদ্ধে যারা এনকার করে কথা বলো, আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে যারা আঙ্গুল নাচায়া কথা বলো, তাদেরকে আমার আল্লাহ জবাব দিয়েছেন 1450 বছর আগে কোরআন নাজিলের মাধ্যমে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, বুশরা মানে কি সুসংবাদ, বুশরা মানে কি সুসংবাদ, লাহুম তাদের জন্য, কার, আল্লাহর আউলিয়াদের জন্য, লাহুমুল বুশরা তাদের জন্য রয়েছে সুসংবাদ, কোন কোন জায়গায় সুসংবাদ, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ, সুবহানাল্লাহ। এবার আপনাদের জ্ঞান অনুযায়ী একটা প্রশ্নের উত্তর দেন, দয়া করে সবাই দিবেন,
আল্লাহর আউলিয়াদের সুসংবাদ দুনিয়াতেও আখেরাতেও। এ থেকে কি বোঝা যায়? আল্লাহর ওলি যারা তারা জান্নাতি না জাহান্নামী? জবান খুলে বলেন। এখন কেউ যদি বলে শাহজালাল জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, তাহলে তার কথাটা কোরআনের সাথে মিল নাই। কেউ যদি বলে শাহজালাল জান্নাতের ওলি এটার গ্যারান্টি কি, তাহলে তো ঘুরে কথাটা তার বেলা লেখা যায় তুই যে মুসলমান এটার গ্যারান্টি। প্রশ্ন তুললে অনেক কিছু তোলা যায়। সারা পৃথিবীর সর্বস্তরের মুসলমান বিশ্বাস করে যে হযরত শাহজালাল আল্লাহর ওলি, ঠিক না বেটে? মা রাল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুয়াত্তায়ে ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসটা মরফু হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন মুসলমানরা যেটা ভালো মনে করে ওটা আল্লাহর কাছে ভালো। ওয়া আনতুম সুহাদাই ফিল আরদ, আর তোমরাই হইলে জমিনের সাক্ষী। মুমিন রাজা সাক্ষী যে আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যায়। মুমিনরা যদি বলে অমুক ব্যক্তি আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলি হিসেবে আল্লাহর দপ্তরে লেখা হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি শাফাআতের সাথে এই জিনিসটার একটা সূত্রপাত মিলায় দেই। অনেকে অনেক ধরনের কথা বলেন বলেন, রঙ্গের গড়ি ওর উড়াইয়া লন, রঙ্গের গড়ি উড়াইয়া বেশি দিন লাগবো না, আল্লাহ যেদিন চাইব ওই দিনই কবরের দিকে যাওয়া লাগবে। দুদিনের তরে মিশে মোহ বসে মিশে মায়ার জালে কেন জড়াইলে, হীরা মানিক মুক্তা নাহি চিনিলে নাহি বুঝে নিলে আক্ষেপের সেল, ভবে হাতেতে হাটক কিনতে এসে চিনতে না রিলি পিতল কেমিকেল, বাহিরের রূপে ধাধা লাগিল রে তুই মজিলি মা কাল দেখে ভেল। এই ছন্দগুলি আমার পিকে লাগানো হচ্ছে বলতে মানুষ স্তব্ধ হয়ে শুনত, কেমন যেন একটা মজা এটা না। যদি জোরাইতে চাহ মর মজা লাভ ভববা রিদি তরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া এ অবেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহ। বন্ধুরা আমার একটা বিষয় আমি যোগ করে দিই, মনে রাখবেন কাজে লাগবে কথাগুলি। ফেতনা ভাষা দুনিয়াটা ভরে গেছে, কিছু কিছু যুবকরা লেখাপড়া করে, আমরা তাদের লেখাপড়া উন্নতি কামনা করি দোয়া করি, কিন্তু এই যুবকরা অনেক সময় বলে বেয়াদবিমূলক কথা বলে ফেলে যে আমাদের বাপ দাদারা কোরআন হাদিস বুঝতো না, আমাদের বাপ দাদারা কোরআন হাদিস বুঝতো না, এই জন্য তারা ভুল করে গেছে, আমরা কোরআন হাদিস বুঝতেছি আমরা ঠিক মতো শুনতেছি, এই ধরনের কথা বলে মুরব্বীদেরকে এনকার করে। মনে রাখবা আমাদের বাপ দাদা অনেকের মুরব্বীরা হয়তো অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল না, উচ্চ শিক্ষিত ছিল না, লেখাপড়া হয়তো জানতো না, কিন্তু আমাদের বাপ দাদারা যাদেরকে অনুসরণ করত তারা যুগের বড় বড় আল্লাহর আলেম ছিল, ঠিক না বেঠে? তোমার বাপ দাদা লেখাপড়া জানে না ঠিক আছে, কিন্তু তোমার বাপ দাদারা যাদেরকে অনুসরণ করত তারা লেখাপড়া শুধু জানতোই না, তারা ইলমে লাদুন্নির অধিকারী ছিল, ঠিক না বেঠে? সলিমুদ্দিনের ফলে কলিমুদ্দিন হঠাৎ শিক্ষিত হইয়া কি করব না করব ফতোয়ার সাপ্লাই দিতে দিতে মাদ্রাসার বারিন্দা তো গেছে না, এক কথাই কথাই কো শিরিক বেদাত শিরিক বেদাত খামোশ। যেথায় সেথায় যার মনে চাই সেই ফতোয়াবাজি করে সমাজের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই যোগ্যতা দরকার আছে, কি বলেন আপনারা? অনেকে নামের আগে মুফতি লেখে, মুফতি কোন সিগা বলতে জানে না, নামের আগে মুফাসসির লেখে, মুফাসসির কোন বাবের ওজনে কোন সিগা জানে না, কিন্তু ফতোয়ার সাপ্লাই চলছে।
আল্লাহর ওয়াস্তে বলি, সতর্ক হতে হবে আমাদেরকে, বাতেলদেরকে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে তাদেরকে বুঝাতে হবে। আমি লক্ষ্য করেছি আমাদের দেশে ইদানিং কিছু পুরুষ লোক লেডিস মার্কা নামাজ শিখছে, বুঝছেন নি? লেডিস মার্কা নামাজ কোন দাঁড়ায়? পুরুষ মানুষ এমনি দাঁড়ায়, এই তুই কি লেডিস? বুকের উপরে হাত বাঁধলে কয়টা সহিয়া দিস? বার বার ইন্টারন্যাশনাল বাক্তা, বুকের উপরে হাত বাঁধার কোন সহিয়া দিস? আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিচ্ছি, শুনো কোন জায়গায় হাত বাঁধা লাগবে। কোরআনের মধ্যে কোন জয়ীফ আয়াত আছে? কিও হাদিস কইলে হয়তো বলবেন এই দাবি শিকা না, এটা গায়রে শিকা, এটা মজহুল, এমতেন মুনকার, বিভিন্ন কথা কইতাই রেবা। এবার কোরআন শরীফের আয়াত দিচ্ছি, কোরআনের আয়াত দিয়ে ফয়সালা নিব, ওখানে জয়ীফ আর মুনকার বলার কোন সুযোগ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব গো যেই কিতাবে কোন সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই, সেই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করি। আমি তো আর কারি সাহেব না, তারপরে পড়ি আর কি। বিসমিল্লাহির রহমানির হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বন্ধুরা আমার, আয়াত তেলাওয়াত করলাম, এবার আপনারা এটার তরজমা শুনেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াসসালাতিল ওয়াস্তা মানে মধ্যবর্তী নামাজের প্রতিও। মুফাসসিরিনে কেরাম অনেকে বলেছেন জোহরের নামাজ, অনেকে বলেছে আসরের নামাজ, ইখতিলাফ আছে, জোহর হোক আর আসর হোক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে, কথা ঠিক না বেঠে? এরপরে আমার আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। ফুলতলাবাসী একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, আমাদের খতিব সাহেবের নাম জানেন কি বলেন? মাওলানা বুরহানউদ্দিন সাহেব একজন সুনামধন্য খতিব। ওনার সামনে যদি দুইটা ছাত্র এসে দাঁড়ায়, ছোট ছোট ছাত্র, একজন দাঁড়াইছে হুজুরের সামনে এসে দাঁড়াইছে, কিন্তু আরেকজন এসে দাঁড়াইছে নবীর নিচে হাত দিয়ে এইভাবে, আপনাদের দৃষ্টিতে কোন ছেলেটার দাঁড়ানোর মধ্যে বিনয় বেশি? যে ছেলেটা বুকের উপরে হাত ধরে দাঁড়াইছে এটার মধ্যে, নাভির নিচে হাত ধরে যে এইভাবে সোজা হয়ে দাঁড়াইছে তার মধ্যে বিনয় বেশি, কথা ঠিক না বেঠে? তাহলে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, তাহলে বিনয়ের সাথে দাঁড়াইবার সর্বোত্তম পন্থা হলো নাভির নিচে হাত ধরে দাঁড়ানো। আল্লাহর কোরআন থেকে বোঝা যায় আমাদের বাপ দাদার নামাজ ঠিক ছিল, ঠিক না বেঠে? সলিমউদ্দিনের বলা কলিমাতে কইতে গাইছা নতুন মসলাদ আছে আপনারা, কুরআন শরীফ আয়াত খণ্ডন করে বার করলে মানসুক প্রমাণ কর, পাশা ফাড়াইলে ওনা দরকার এই পণ্ডিতের দলরে ধইরা, বেয়াদব কয় বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা তোমার মতো বেয়াদব ছেলে জন্ম দিয়া ভুল করে গেছে, কারণ বেয়াদবরা বড় হইলে লামা জামিয়া, এটা পরীক্ষিত রাগ হইলেন নাকি আমার কথা? এই বাতেলরা নতুন নতুন মাসালার সাপ্লাই করে, কই ঠিক আছে নি ভাই ভাই কইলে পড়বে খুবই সহজ, খান থাকে খান থাকে আইলা রে, আমি পারি না আমি চেষ্টা করি আর কি, আপনারা কি মাইন্ড করেন নাকি বলে? এক দেশের গালি আরেক দেশে বলি, আমি সিলেট ছিলাম দীর্ঘ জীবন মৌলভীবাজারে ছিলাম, এজন্য কিছু শুনতে শুনতে একটু একটু পারি আর কি, আর কিছু
আপনারা মনে মনে বেয়াদবি নেবেন না যে আমাদের ভাষা ইয়ে করি না, আমি এটা শাহজালাল রহমতুল্লাহ দেশের ভাষা, এটা মহব্বত করি, ভাষাকে আমি ভালোবাসি। সিলেটের ধুলাবালিকে আমি ইজ্জত করি, কারণ এই ধুলাবালিগুলি শাহজালালের কদমের ধুলাবালি। মানলে অনেক কিছু, না মানলে কিছুই না, কথা বুঝতে পারছেন? আমি ইজ্জত করি, এটা আমার প্রেমের ব্যাপার। আমি মদিনা শরীফ যাওয়ার ভাগ্য হয়েছিল, বিমান থেকে নেমেই মদিনার ধুলাবালিগুলি বারবার চুমা খেয়েছি, যেদিকে গেছি ওদিকে মদিনার ধুলাবালিগুলি চুমা খেয়েছি। তারপর মনের আবেগ, আমার বিশ্বাস, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি নাচিস, মদিনার কামলিওয়ালা নবীর কদমে চুমা খাইতে পারিনি, কিন্তু যে ধুলাবালিগুলি আল্লাহর হাবিবের কদম মোবারকে লেগেছে আমি বারবার সেই ধুলাবালিগুলি চুমা খেয়ে আসছি। মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজি, আমি মদিনার পাগল, আমি নবী বলুন। মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদে, আমি নবী। একটু ব্যাখ্যা, ও 15 মিনিটের কথা ভুলে গেছি, আমি মনে নাই আসলে। 11টা বাজার সময় কইছিলাম না, 29 বাজে গেছে, আরো 14 মিনিট বেশি হয়ে গেছে। আপনারা কি বেয়াদবি নিছেন? কষ্ট নিছেন নাকি ভাই? দেখ, আপনারা অনুমতি দিলে আরো 10 মিনিট যাইতাম, সাই 10 মিনিট থাকবেন না ইনশাল্লাহ, কারা কারা থাকবেন না হাত উড়ান। ওই উনি সালাক আছে, বসে চলো, হাত উড়াই সে কি কইয়া চলো, এই জন্য জিতছে। যদি এটা না কইতেন ধরা খাই যেত। যারা হাত উঠাইছে সবাই থাকার নিয়তি উঠাইছে, এইটাও আমরা বুঝছি, তাই না ভাইজান? দাদু ভাই আমার মনোযোগ দিয়ে শুনেন গো, যে সমস্ত ভাইরা বলেন বুকের উপরে হাত বাঁধা সুন্নত, তাদের দলিল আছে, আমি একটু ব্যাখ্যা করে দিই। সহি বুখারীর 740 নম্বর হাদিস, কত? 740। সেই হাদিসটা দিয়েই তারা বেশি গলাবাজি করে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون ان يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه رواه البخاري একজন সাহাবী, তিনার নাম সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজের মধ্যে বাম বাহুর উপরে ডান হাত রাখি, বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। আল্লাহর কসম রে ভাই, এই হাদিসের মধ্যে বুকের উপরের কথা নাই। দেখো তুমি যাচাই করো, তোমার মোবাইলে কোরআন শরীফ হাদিস শরীফ থাকতে পারে, বুখারী শরীফ খোলো, না থাকলে প্লে স্টোরে যাও, প্লে স্টোর আসেনি মোবাইলে? এই যুবক বারে বাক্সটার মধ্যে প্লে স্টোর আসেনি? আছে, ঢুকো, ডাটা কানেকশন দাও, প্লে স্টোরে ঢুকো, ঢুকে ঢুকে লেখো সহি বুখারী, বাংলায় লেখো, দেখবা বুখারী শরীফ আসছে, ওটা ইনস্টল করবা, ইনস্টল করে দিলে তোমার মোবাইলে বুখারী শরীফ চলে আসবে, 740 নম্বর হাদিস, সেখানে লেখা আছে সাহল ইবনে সাআদ বলেন লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে বা বাম বাহুর উপরে ডান হাত রাখি। এখানে নাভির নিচে, নাভির উপরে, বুকের উপরে কোন জায়গার কথা নাই। এবার যদি বাম হাতের উপরে ডান হাত পুরাটাও রাখেন, ধরেন এইভাবে রাখছেন পুরাটা, পুরাটা রাখলো তো বুকের উপরে যায় না, চেষ্টা করে দেখেন যে বুকে যায় না, যার হাতে গন্ডগোল আছে ওইটা যাইতে পারে। বাটিয়া তোলা বুঝছেননি, যার হাত বাটি, তিনার হাত ওই যাওয়ার সম্ভাবনা আছে, এছাড়া নর্মাল হাত বুকের উপরে যাবে? দাদু ভাই আমার সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ধরার নবীর সুন্নত না। নোট করেন সহি বুখারী 1198 নম্বর হাদিস, কত? এই এই ঘুমাইছ না, কত নম্বর হাদিস?
মা আসলে চালাক আছে, দেখছেন নি পিছন থেকে কইছে লগে লগে মুখস্থ করে দিয়েছে, মার আবার কর। এরাই তো আগামী দিনের ওয়াহাবিদের আতঙ্ক, কথা ঠিক না বেঠে? জারুদিয়া বাইরেয়া সব ওয়াহাবি সিলেট তথা বাংলাদেশ থেকে বাইর করবে এই ছোট ছেলেরাই, ঠিক না বেঠে? বাংলাদেশ কোনো নাস্তিকের দেশ না, বাংলাদেশ কোনো মালাউনের দেশ না, বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক না বেঠে? যদি বাড়াবাড়ি করা হয় নবীর সেনা যারা নবীর প্রেমিক যারা তারা এমন দুর্বার গতিতে হুঙ্কার দিয়ে আন্দোলন করে এই নজদি বাহিনীকে সেই নজদে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক না বেঠে? তৈয়ার জায়গা ভাইয়া ফাল মারো, আমার গলাটা ভাঙ্গে না, এই ভালো হয়ে গেছে দেখি, আল্লাহ আবার ইসে নাম লি গলা ভেঙে যায়, এটা কেমন জাতের গলা জানে আল্লাহ জানে, প্রশ্ন হচ্ছে এটা শেষ করে প্রশ্ন উত্তর। তাহলে বুখারীর কত নম্বর হাদিস আপনারা কিটা ঘুমাইতে শুনলে ঘুমাই না যায়, 1198 আবার 58 বললেন নাকি, সেখানে উল্লেখ রয়েছে ওয়া ওয়াদা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু কাফাহু আলা রুসগিহিল আয়সা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত দিয়ে ধরতেন, কোথায় ধরতেন? এটা হলো বুখারী থেকে বললেন, তরজমাতুল বাবের মধ্যে হাদিসটা আছে, কোথায় ধরতেন? কিতাব আমাতুন নাখেন কবজি যে ধরতেন। এবার সহি মুসলিমে যান, সহি মুসলিম সুনানু আবি দাউদ সুনানু নাসাই মুসনাদু আহমদ সহি ইবনে হাব্বান সহি ইবনে খুজাইমা মুজামুল কবির লিত্তাবারানি আরো বহু কিতাবে হাদিসটা উল্লেখ, সাহাবী ওয়াইল ইবনে হুযর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নাযারতু ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফাকামা ফাকাব্বারা, আমি আল্লাহর নবীর দিকে তাকালাম নজর করলাম দেখলাম নবীজি নামাজের জন্য দাঁড়ালেন ফাকাব্বারা এবং তাকবীরে তাহরিমা দিলেন, এরপরে নবীজির কানের লতি মুবারক পর্যন্ত হাত মুবারক উঠালেন, উঠাইয়া সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা, অপর হাতের বাম হাতের কবজির উপরে নবীজি ডান হাত দিয়ে ধরলেন, এটা সহি মুসলিম সহ অসংখ্য কিতাব আছে সহি হাদিস। তাহলে নবীজি ধরছে কবজিতে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবজিতে ধরছে, এটা বুখারীতে আছে। তাহলে নামাজে বাম হাতের উপরে ডান হাত কোন জায়গায় ধরবো? বাম হাতের কবজির উপরে ধরবো। আপনারা একটু কষ্ট করেন, বেয়াদবি নেবেন না, কোনো জায়গায় রাখেন না, একটু দূরে রাখেন, কিন্তু বাম হাতের কবজিটা ধরেন, প্র্যাকটিক্যাল দলিল নগদ দলিল, কবজি ধরছেন? এবার উপরও ঠেলা দিয়েন না, নিচেও ঠেলা দিয়েন না, কোনো ঠেলা ঠেলি চাইেন না, নরমাল হাতটা ছাইরা দেন, কোনো শক্তি দিয়েন না, নরমাল স্বাভাবিক। কোন জায়গায় গেছে আপনারা বলেন, জোর করে নিছেন না এমনি গেছে? তাহলে সহি হাদিস দ্বারা বোঝা যায় এমনি প্রমাণিত হয় নাবির নিচে হাত ধরাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা বলেন আমরা জোর করে নিছি এনে এমনি গেছে, এমনি প্রমাণ হয় নাবির নিচে হাত বাঁধা রাসূলুল্লাহ। আপনি যদি বলেন আমি কবজিতে ধরে বুকে উঠাবো তাহলে এটা জোর কইরা সুন্নাহ, সুন্নাহ জোর না করলে উঠবে? কিন্তু নাবির নিচে গেলে জোর করে বলা যাবে এটা এমনি গেছে। আরে খয়রাতিরা রে, তোরা দেশটা শেষ করে দিছ, নতুন নতুন মশলা আনছ, কই সৌদি আরব দেখেছি? হাই কানা কানা, সৌদি আরবে বহু রকমের নামাজি আছে, কেউ নাবির নিচে ধরছে, কেউ নাবির উপরে ধরে, কেউ আবার এমনি ধরে, কেউ আবার হাত ধরেই না সাইড দিয়ে খাড়া থাকে, ঠিক না? তুই খালি বুকের উপরে একটা দেখাই সত, বাকি নি দেখ সত না, তোর চোখে সমস্যা আছে, বেশি করে কচু শাক খা। পরামর্শটা কি খারাপ দিছি? কচু শাক খেলে চোখের পাওয়ার বাড়ে, খা কচু শাক খা, কানার দল এখানে একটা দেখাইছে বাহিনী দেখছে না, তার চোখের মাঝে ঠাড়া পড়ছে, রাগ হইতেছেন আপনারা?
আমি যা বলছি সত্য কথা বলছি, আমি ভয় পেয়ে কথা বলি না। কেন ভয় পাবো? আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আল্লাহর উপর ভরসা রাখি। আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি, গোটা দুনিয়ার সমস্ত বাতিল যদি আমার সামনে আসে আমি তাদের সামনে নারায় রিসালত দিতে পারবো। দাদু সত্য কথা বলি, এই জন্য সাহস লাগে আমাকে দিয়ে। আমার দয়াল যেই কদিন কাজ করাইবার সেই কদিন করাবেনি, কোন বাপের পুত্রের ক্ষমতা নাই। এর আগে আমার একটা পশম হিলাইবা, আমি আমার কাজ করি না, আমি আমার মনিবের কাজ করি। আর গৌরবের সাথে আমি বলি, আমি এমন একজন মহান ওলির দরবারের খাদেম, যেই দরবারের গরুর রাখাল হওয়ার যোগ্যতা আমার নাই, তবে আমি রাখাল। ওই দরবারের মাটি কাটি, ওই দরবারে খেদমত করি। কারণ পীর কেবলা জান হুজুর বলতেন, এলে মেরো বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, আরে কামেলের পদ জীবনটারে দাও সারি, এসকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, আমার খাজা বাবার পাক কদমে নেসার কামেল পীরের মহান ইজ্জত, এটা অনেকে বুঝে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আল্লাহর রাসূলের জন্য, ইজ্জত হলো মুমিন বান্দাদের জন্য। কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। কোরআনের মধ্যে আছে সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। আমি আজকের আলোচনা এখানেই শেষ করে দিলাম, তবে হ্যাঁ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, একবার হলেও বিশ্ব জাকের মঞ্জিলে দেখার জন্য আসবেন। আমি আমার জীবনে বহুবার শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে দরবার শরীফে গেছি, ফুলতুলি সাহেব বাড়িতে বহুবার গেছি। ও মানে বলতেছে যে এখানে যে ওয়াজ মাহফিল করে সেটা মনে হয় আটশো সিদ্ধ বাটে টাকা পয়সা দিছে লেগে করেছে। মানুষ যে কি মনে করে আশ্চর্য অবস্থা। তাহা আরে কামেল পীরের দরবারে খেদমত জানে মালে কইরা গামছাটা গলায় বাইন্দা মিসকিনের মতো, তারপরে পীরের দরবারে যাইতে হয়। শুনেন একটা ঘটনা বইলে ফেলি তাই। আমার পীর কেবলা জান হুজুর যখন খাজা এনায়েত পীরের দরবারে খেদমত করে 40 বছর একটানা খেদমত করছে, কত বছর? একবার খাজা এনায়েত পীর আমাদের দাদা পীর, তিনি আমার পীর কেবলা জান হুজুরকে ডেকে বলতেছে, বাবা আমার গরুগুলি তারা ঠিক মতো খাওয়ায় না, আজ থেকে তোমারই হুকুম দিলাম এই গরুগুলি তুমি যমুনার সরে নিয়ে যাইবা, সকালে খাওয়াইয়া সন্ধ্যার সময় আবার দরবারে নিয়ে আসবা, এটাই তোমার উপর নতুন করে হুকুম। দাদা হুজুরের হুকুম পায় খাজা বাবা পরের দিন ফজরের নামাজ আদায় করে গরু নিয়া তাবারক দেওয়ার আগেই না খাইয়া রওনা দিছে যমুনার চরে। ছোট্ট একটা নদী পার হইয়া সাতরাইয়া পার হইয়া চরের মধ্যে সারা দিন গরু রাখলো, জোহর আসর নামাজ পড়িয়া ওখানেই হুজুর কেবলা জান তরিকতের কাজ করলে। আসরের নামাজের পরে সেই গরু নিয়া পীর কেবলা জান হুজুরের এনায়েত করে রওনা দিলে, গরুগুলিও সাঁতার কাটা অভ্যস্ত হয়ে গেছে, নিয়ে আসলেন। সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে দরবারে এসে দেখে ওই দিনের বিকালের তাবারক শেষ, সকালও খাইলো না বিকালও খানা পাইলো না। মাগরিব নামাজ পড়লেন তরিকতের কাজ, এশার নামাজ তরিকতের কাজ করে পীর বাজার না খাই ওই দিন শুয়ে রইল। রাত 3টার সময় রহমতের ডাক আসলো, তখন পীর কেবলা জান উঠলেন, রহমতের ফায়েজ ধরলেন, জিকির আজকার করলেন, ফজরের নামাজ আদায় করলেন,
ফাতেহা শরীফ পরে আবার তাবারক দেওয়ার আগে না খাইয়া আবার ওই যে পীরের হুকুম সকালবেলা নিয়ে যাইবা, ফজরের নামাজের পরে গরু নিয়ে আবার সাতার কাইটা নদী পার হইয়া চরের মধ্যে গরু নিয়ে হুজুর কিবলা হাজির। ওই দিনও না খাইয়া সারা দিন গরু রাখলো, জোহরের নামাজ আসরের নামাজ যমুনার সরে আদায় করলো, বিকাল বেলায় পীর কিবলা যান হুজুর, গরু নিয়ে নায়েতপুর দরবারের দিকে রওনা দিল গো। শরীর অনেক ক্লান্ত, একটানা দুই দিন কিছু খায় নাই, এর মধ্যে সকাল বিকাল দুইবার নদী সাঁতার কাইটা পার হয়। সাঁতার কাটা কি কষ্টের জিনিস না, অনেক পরিশ্রমের জিনিস। পরের দিন বিকাল বেলায় পীর কিবলা যান হুজুর, সাঁতার কেটে গরু নিয়ে আবার এনায়েতপুর দরবার শরীফ আসলো, মাগরিবের নামাজ আদায় করলো, তরিকতের ওজিফা কালাম এশারের নামাজ আদায় করলো, ওজিফা কালাম করে তিনি কিছুক্ষণ দ্বিতীয় দিনও না খাইয়া ঘুমাই গেল। কারণ ওই দিন এসে দেখে বিকালের খাবার শেষ হয়ে গেছে। রাত তিনটায় রহমতের ডাক আসলো, হুজুর কিবলা যান, ঘুম থেকে উঠে আবার রহমতের ফায়েজ ধরলেন, জিকির আজকার, রহমতের আমল করে ফজরের নামাজ আদায় করে ফাতিহা শরীফ আদায় করে তাবারক দেওয়ার আগে তৃতীয় দিনও ক্লান্ত একেবারে দুর্বল শরীর নিয়ে গরু সহ আবার যমুনার চরে রওনা দিলেন। এত দুর্বল হয়ে গেলেন, অনেক কষ্ট করে হুজুর কিবলা যান যমুনার চরে গেলেন, কিন্তু জোহরের নামাজ আদায় করে আসরের নামাজ আদায় করে হুজুর আর দাঁড়াইতে পারে না, এত দুর্বল, একটানা তিন দিন না খাওয়া, তিন দিনের অনাহার, এমনকি তিন দিনই সাঁতার কাটছে যমুনা নদীর মধ্যে। ওই দিন আর হুজুর দাঁড়াইতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। সন্ধ্যাবেলায় গরুগুলি অভ্যাস অনুযায়ী ওই নদীর মধ্যে সাঁতার কাইটা তারা সব সময় গরুগুলি আপ ডাউন করে, এই হিসাবে তারা ওই সবগুলি গরু এনায়েতপুরে অটোমেটিক চলে আসলো। খাজা এনায়েতপুরে তিন দিনের মাথায় হুজুরের খবর লয়, বাবা আমার গরু আসলো, কিন্তু গরুর রাখাল কই তো দেখছি না, আমার রাখাল কই দেখো তো বাবা। কয়েকজন মানুষ পাঠাইলো, তারা তালাশ করতে করতে যমুনার চরে যায়, দেখে আমার দয়াল বান্ধব অজ্ঞান হয়ে যমুনার চরে ক্ষুধার্ত ক্লান্ত শরীর নিথর দেহটা নিয়ে পড়ে আছে। পীর কিবলা যান হুজুরকে যমুনার চর থেকে নৌকা যুগে পার করে আবার এনায়েতপুর দরবার আসলেন। কিছুটা হুজুর কিবলা যান যখন অনুভব অনুভূতি ফিরে পেলেন, এমন সময় খাজা এনায়েতপুরী হাঁটতে হাঁটতে আমার পীরের কাছে আসলেন। এসে দাঁড়াইবার সাথে সাথে হুজুর তার দাঁড়াইতে পারে না, খুবই ক্লান্ত, একেবারে এমন ক্লান্ত। তারপরও খাজা যখন টের পাইল যে পীর কিবলা যান বা খাজা এনায়েতপুরী আসছেন, তখন হুজুর আসিল এইভাবে শোয়া, কিন্তু উনি উল্টা শুইয়া দুইটা কোনোই জমিনের মধ্যে এইভাবে ভর দিয়া দুইটা হাত এইভাবে কুজু করে হুজুরের দিকে করো জোরে শোয়ার মধ্যেই পীর কিবলা যান হাত জোর করে শুয়ে রইল। খাজা হুজুর বললেন, বাবা তুমি যে তিন দিন ধরে কিছু খাও নাই, আমি এটা খবর রাখছি তোমার জন্য বাবা, আমি নিজের হাতে তাবারক রাখছি। খাজা বাবা তখন বলতেন, বাবা আমার পীর আমি না খেয়ে রয়েছি, খবর রাখছে, এটা শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আবার বলল, বাবা আমি নিজের হাতে তোমার জন্য তাবারক রাখছি। তাবারকটা আনলো খাটের নিচে থেকে, তাবারক আইনে হুজুরের হাতে দিল। পীর কিবলা যান বলেন, আমি দেখি তিন দিন আগের পচা ভাত পচা ডাল, সামান্য কটা ভাত আর পচা ডাল, তিন দিন আগের পচা ভাত এটা হুজুরের হাতে ধরাই দিল। পীর কিবলা যান বলেন, আমার হুজুর আমার পীর বলছে এটা তাবারক, যতই দুর্গন্ধ হোক পচা হোক আমি তাবারক হিসেবে এটা খাবো। প্লেটটা মুখের কাছে নিয়ে তাবারক মনে করে মুখে টান দিলেন। খাজা বাবা বলেন, মুখের বাহিরে থাকতে আমার কাছে মনে হইলো দুর্গন্ধযুক্ত পচা ভাত, কিন্তু মুখে নেওয়ার পরে মনে হইলো জান্নাতি খাবারের মতো স্বাদ। এমনি এমনি আত্মসী হুজুর পীর হয়ে যায়, এটা গাঙ্গেদা ভাইসা আসে না, যে কুচুরি পানা পীর গিরিয়া তো সুজানা, সারা বাংলাদেশে কোথাও আমার পীর কিবলা যান যায় ওয়াজ করা লাগে নাই, ওনার নামটা শুনেই মানুষ দলে দলে আত্মসীতে দা, ঠিক না ঠিক? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, ফরিদপুরের আট রশিতে, ফরিদপুরের
আটরশিতে পীর কামেল সেই এক জনা তোমরা জাইয়া দেখো না যাহার হয় না তুলনা। এজন্য আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, যাবে না আসেন আলোচনা এখানে শেষ। এই বিদায় বেলায় সবাই একসাথে আল্লাহর নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম জীবনের শেষ মোনাজাত মনে করে মহান আল্লাহ পাকের দরবারে আবারো বলুন আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ, ও আমার আল্লাহ, করুণার নজরে তাকায় দেখো
এই ফুলতলার জমিনে জান্নাতের বাগানে গভীর রাতে তোমার কতগুলি বান্দা পর্দানিশীন তোমার বান্দিরা তুমি আল্লাহ রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ। এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করলো তাদের খেদমত সাহায্য সহযোগিতা আমাদের হাজিরা সবার সাহায্য সহযোগিতা কবুল করো আল্লাহ। বহু গুণে সওয়াব বাড়ায় নজরানা পৌঁছাও বিশ্বের দরদি পাপি তাপি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবীজির রওজা মোবারকে সওয়াব নজর পৌঁছায় দাও। নবীজির আলম আদালা সাহাবা আজওয়াজ মুতাহহারাত খোলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন আহলে বাইতুর হুজুর নবী নন্দিনী মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের মহব্বতে পরে কারবালার ময়দানে ফোরাত নদীর কিনারে এজিদ বাহিনীর মোকাবেলায় এত বড় নদীর কিনারে নবীর বংশের লোকেরা পানি পানি বলে শহীদ হয়ে গেছে শোহাদায় কারবালার আরওয়াহ পাকে এই মাহফিলের সওয়াব নজর পৌঁছায় দাও। তরিকার ইমাম শেখ আহমদ সের হিন্দি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু তিনার বিবি সাহেবা চারি পুত্র খাজাইন রহমত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা গরীব নওয়াজ মঈনউদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই হযরতে শাহবরান শাহ মুস্তাফা সমস্ত আউলিয়া কেরাম শামসুল উলামা ফুলতলির বিশেষ করে তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভি রহমতুল্লাহ আলাই সমস্ত আল্লাহর আউলিয়ারা খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই সহ সমস্ত পীর আউলিয়াদের মাজারে নজর পৌঁছায় দাও। আমাদের আকামার সাহেব আমার দস্তগীর বিশ্ববলী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি যে বান্ধব নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে নিজে না ঘুমাই আমাদেরকে ঘুম পাড়াইছে গো আল্লাহ। জামানার মহাওলি মুরিদের দরদি মুর্শিদ আমার খাজা বাবার পাক রওজায় নজর পৌঁছায় দাও। মরহুমা মাগফুর আম্মা জান দয়াল হাজদুল্লাহ ভাই জান সহ এই মজলিসে আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা নাই গো অনেকের বাবা নাই গো আল্লাহ। এই জন্মের বিদায় লইয়া যার মা বাবা কবরে শুয়ে গেছেন ওই মা বাবার কবরের আজাব মাফ করে দাও। মা বাবার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন খাস করে ফুলতলা রামতলাই বাসতলাই কবরস্থানে এলাকার মুর্দেগান মুমিন মুসলমান মাই মুরব্বী যারা কবর বাসিন্দা হয়ে গেছেন সকলের কবরের আজাব মাফ করে দাও। যারা অসুস্থ তুমি সবাইকে শিফায়ে আজেলা দান করো আল্লাহ। ছোট ছোট বাচ্চারা যুবকরাই মাহফিল আসছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলা করো আল্লাহ। আমার ডান পাশে একজন মুরব্বী বসা বয়োজ্যেষ্ঠ আমাদের সবার মুরব্বী অনেক মুরব্বী বুজুর্গ যারা আমাদের মাঝে আসছে তিনাদেরকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও আল্লাহ। ওলামাই কেরামে গভীর রাত পর্যন্ত যারা আছে তিনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল করো আল্লাহ। সমস্ত মুমিন মুসলমানের মনে নেক আশা পূর্ণ করো আল্লাহ। যে যে ঘাটে আটকা পড়ে গেছে তুমি উদ্ধার করো আল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে ঘরে রহমত নাজিল করো আল্লাহ। অশান্ত দুনিয়ায় শান্তির বাণী শুনাইবার জন্য কেবলা জান হুজুর স্থলাভিষিক্ত মহামান্য পীর জাদাল হাজ খাজা মিয়াবাই জান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও। আল্লাহ খাজা মেজ ভাই জান মুজাদ্দিদি সাহেব খাজা দুই চাচা জান দয় খাজা পরিবারের হায়াত বাড়ায় দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আখির ফরিয়াদ। এই মাহফিলটা যারা আয়োজন করছে, অনেকগুলি যুবক একসাথে হয়ে মাহফিলের আয়োজন করছে, তাদের মধ্যে কাবিল সহ আরো যত যুবকরা মাহফিলের আয়োজন করছে, তাদের সবার ভবিষ্যৎ উজ্জ্বলা কর, তাদের কামাই রুজিতে বরকত দাও, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও আল্লাহ, আমাদের এই দেশের উপরে খাস রহমত নাজিল কর আল্লাহ। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা টিভি, বড় বড় আলেম মুহাদ্দিক বুজুর্গ যারা সুন্নিয়তের রাহবার, তিনাদের বক্তব্য এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। সুন্নিয়তের খেদমতের সাথে আপনারা এক চ্যানেলে দেখে খেয়াল রাখবেন। ইকরা টিভি।